বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনজীবনে কি ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে জানাবেন মার্ফি ধন্যবাদ আপনাকে আসলে বড় বড়ের মতো আজকেও কিন্তু এই সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয় নয় শুধু গোটা বরিশালের সরকারি যে সব প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু দিনভর তারা ধর্মঘট করেছে এবং এই সড়ক অবরোধ করে আমরা সকালে জানিয়েছিলাম যে সেটা হচ্ছে বরিশাল সরকারি বিএম কলেজ যারা বিএম কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বরিশালের যে নতুন লাভত রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে এবং সেখানেও যান চলাচল গোটা বন্ধ করে দেয় যেহেতু ওইটি বরিশাল বিভাগের একটি গেইট হয়ে সুতরাং ওই পথটি বন্ধ করার কারণে গোটা দক্ষিণ অঞ্চল কিন্তু গাড়ি চলাচল টোটালি বন্ধ হয়ে যায় ঠিক দুপুর সাড়ে তিনটা থেকে পুনরায় আবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন সেই ব্যানারে আবার আজকে আবার সড়ক অবরোধ এবং তারা বিক্ষোভ মিছিল করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন এই সড়ক অবরোধের ফলে একদিকে এই বরিশাল বটুখালী মহাসড়কের বরিশালের থেকে শুরু হয়ে অর্থাৎ রূপাতলি থেকে এই দিকটায় পুরো বাকেরগঞ্জ পর্যন্ত টোটালি যানজট সৃষ্টি হয়েছে এবং একটি জনদুর্ভোগে পরিণত হয়েছে আমরা কথা বলেছিলাম আন্দোলন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে তারা বলেছেন যে শুধু মানে 1 থেকে 20 গ্রেডে যারা রয়েছেন তাদের তারা চাচ্ছে না যে কোটা বাতিল হোক তারা চাইছে কোটাটা সংস্কার হোক একবা বারবারই তারা বলে গেছে যে কোটা সংস্কার তারা চাই কোটা টোটালটা বাতিলের চেয়ে সংস্কারটা খুবই এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে তারা বলেন যে এত পরিমানে কোটা সংস্কার হয় যে কারণে যে যারা মেধাবী শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বৈকুয়ত হয় পাশাপাশি যে চাকরির ক্ষেত্রও তাদের বিভিন্ন ধরনের থাকার চাকরির ক্ষেত্রে তারা সুযোগ পাচ্ছে না এ কারণে তারা কোটা সংস্কারটা দাবি করছে আর আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে সন্ধ্যার পরে এরা মশাল মিছিল করবেন প্রস্তুতি নিচ্ছেন আর বরিশালের কিন্তু টোটাল অর্থাৎ ছয় জেলার এই বিভাগের ছয় জেলার টোটাল স্থানগুলোতে এখন গাড়ি এবং অন্যান্য যে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম কর্মী গণমাধ্যম কর্মীরা চলাচল করতে পারছে মারফি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে কোটা আন্দোলনের সবশেষ তথ্য ধন্যবাদ আপনাকে